আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শিক্ষক প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে আজ আমি বচন পরিবর্তন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের সাথে আমি বচন নিয়ে আলোচনা করেছিলাম, তো আমরা তো সবাই জানি বচনের বচন অর্থ কী, সংখ্যার ধারণা। এর আগে তোমরা বচন বচন কাকে বলে পড়েছ, আমরা তোমাদেরকে পড়িয়েছি। চলো এবার বচন পরিবর্তনে চলে যাই। আমি পড়বো, আমার সাথে সাথে তোমরা পড়বে এবং খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, তোমরা লিখবে, তাহলে তোমাদের কী পড়তে আরও সুবিধা হবে। চলো বোর্ডে চলে যাই। বচন পরিবর্তন, এক বচন বহুবচন। ছাত্র ছাত্ররা, বালক বালকেরা, জন জনগণ, শিক্ষক শিক্ষকগণ, গরু গরুগুলো, কবিতা কবিতাগুচ্ছ, গল্প গল্পগুচ্ছ, পর্বত পর্বতমালা, জল জলরাশি, লাল ফুল লাল লাল ফুল, বৃক্ষ বৃক্ষরাজি, মেঘ মেঘমালা, রচনা রচনাবলী, আমি আমরা, পদ পদাবলী। আবার ছাত্র ছাত্ররা, বালক বালকেরা, জন জনগণ, শিক্ষক শিক্ষকগণ, গরু গরুগুলো, কবিতা কবিতাগুচ্ছ, গল্প গল্পগুচ্ছ, পর্বত পর্বতমালা, জল জলরাশি, লাল ফুল লাল লাল ফুল, বৃক্ষ বৃক্ষরাজি, মেঘ মেঘমালা, রচনা রচনাবলী, আমি আমরা, পদ পদাবলী। তোমাদের আমি আবার পড়িয়ে দিচ্ছি। ছাত্র ছাত্ররা, বালক বালকেরা, জন জনগণ, শিক্ষক শিক্ষকগণ, গরু গরুগুলো, কবিতা কবিতাগুচ্ছ, গল্প গল্পগুচ্ছ, পর্বত পর্বতমালা, জল জলরাশি, লাল ফুল লাল লাল ফুল, বৃক্ষ বৃক্ষরাজি, মেঘ মেঘমালা, রচনা রচনাবলী, আমি আমরা, পদ পদাবলী। তোমরা যখন এক বচন বহুবচন পরিবর্তন করতে যাবে, তখন অবশ্যই এক বচন বহুবচন উপরে লিখতে হবে, লিখে নেবে, নাহলে সেটা পরিবর্তন হবে না। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। এক বচন বহুবচন। ছাত্র ছাত্ররা, বালক বালকেরা, জন জনগণ, শিক্ষক শিক্ষকগণ, গরু গরুগুলো, কবিতা কবিতাগুচ্ছ, গল্প গল্পগুচ্ছ, পর্বত পর্বতমালা, জল জলরাশি, লাল ফুল লাল লাল ফুল, বৃক্ষ বৃক্ষরাজি, মেঘ মেঘমালা, রচনা রচনাবলী, আমি আমরা, পদ পদাবলী। আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, তোমরা এগুলি বাসায় পড়বে এবং খাতায় লিখে রাখবে। আর আজকে যত তারিখ দেওয়া আছে, এই তারিখ দিয়ে তোমরা এসডাব্লিউ কিংবা অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নেবে। আমরা যখন চাইবো তোমরা আমাদেরকে দিবে। আর আমার পড়ার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, কিংবা স্বাস্থ্যবিধি মেনে তোমরা স্কুলে এসে যোগাযোগ করবে, তার আমরা সমস্যার সমাধান করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।